Hi there, welcome to Infinity Haji channel. Western Tutor পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় হচ্ছে grammatical spot. Please have a look. Changing sentence. Affirmative থেকে negative করার নিয়ম। বাক্যে যদি টু ডট ডট টু থাকে তাহলে নেগেটিভ করার সময় টু এর স্থলে সো বসবে এবং টু এর স্থলে ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস বাকি অংশ বসবে। উল্লেখ্য, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট লিখব আর পাস্ট টেন্স হলে কুড নট লিখব। উদাহরণ, হি ইজ টু উইক টু ওয়ার্ক। এই অ্যাফার্মেটিভ বাক্যটিকে যখন নেগেটিভ করব তখন অ্যান্সারটি হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। লক্ষ্য করবেন এখানে আমরা টু এর স্থলে সো লিখেছি এবং টু এর স্থলে সাবজেক্ট হি ক্যান নট, যেহেতু প্রেজেন্ট টেন্স ইজ আছে এখানে তাই এটা প্রেজেন্ট টেন্স, ক্যান নট লিখে আমরা বাকি অংশ লিখেছি অর্থাৎ হি ইজ সো উইক that he cannot work. এটা যদি আমরা past tense নিই তাহলে দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করবেন he was too weak to work অর্থাৎ অ্যান্সারটি হবে হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়ার্ক। এখানে আমরা টু এর স্থলে সো লিখেছি এবং টু এর স্থলে দ্যাট প্লাস সাবজেক্ট হি কুড নট লিখে বাকি অংশ লিখেছি, কারণ এখানে ভার্ব ওয়াজ থাকে তো বুঝে নেওয়া হয়েছে এটা পাস্ট টেন্স তাই ক্যান নট না লিখে আমরা কুড নট লিখেছি। আরেকটি উদাহরণ লক্ষ্য করি, ইট ইজ টু পোর টু ইমাজিন। অ্যান্সারটি হবে ইট ইজ সো পোর দ্যাট উই ক্যান নট ইমাজিন। এখানে সাবজেক্ট উই লিখা হয়েছে। সো এই ছিল আমাদের আজকের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। Thank you so much for joining us. Hope to see you next. Please take it easy and have a good time. Bye-bye.